দেখেন, জি আর জি যে জি প্রশ্নটা নকল করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যিনি ব্যাংকে যার টাকা আছে আর তিনি যদি নেশার পরিমাণ মালের মালিক হন, তাহলে তার ব্যাংকে যে টাকা আছে সেটা তার অন্যান্য জাকাতের মালের সাথে যুক্ত করে যোগ করে তার 2.5% টাকা দিতে হবে, অর্থাৎ ব্যাংকে যে টাকা আছে সেটার উপরে জাকাত আসবে। জি মোহতারাম, ধন্যবাদ। আমরা আরেকটি প্রশ্ন আপনার কাছে যাচ্ছি যে নিয়মিত সালাতুল দোহা পড়া যাবে কিনা। নিয়মিত সালাতুল দোহা পড়া যাবে, সমস্যা নেই। তবে সালাতুল দোহাকে আমরা যাতে, এটা যেহেতু একটা মুস্তাহাব আমল নফল, সেই হিসেবে আমরাকে যাতে আমরা এটা আমল করবো তার স্থানে রেখে, আমরা যাতে এটাকে এমন কোনো গুরুত্ব না দিই যে আমরা তাকে ফরজের পর্যায়ে নিয়ে গেলাম, ওয়াজিবের পর্যায়ে নিয়ে গেলাম, সেরকম হয়। এটা একটা মুস্তাহাব আমল, উত্তম আমল, এটা অনেক সওয়াব রয়েছে, আমরা করতে পারি, যাদের সুযোগ আছে নিয়মিত করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটা রাখতে হবে যে এটা মুস্তাহাব, এটা নফল, এটা এটা যথাস্তরে দেখে আমরা সেই আমলটা করবো, এমন যেন না হয় যে আমার অনেক প্রয়োজনীয় কাজ আছে কিন্তু প্রয়োজনীয় কাজ রেখে আমি মনে করতেছি যে এটাই আমাকে আগে পালন করতে হবে এবং এটা করার প্রতি আমি এটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে দিচ্ছি, এরকম যাতে না হয়। জি জি মোহতারাম, ধন্যবাদ আপনাকে। আমরা আবারও আমাদের মোহতারাম শেখ সালাউদ্দিন আল মাকি আপনার কাছে যাচ্ছি। আমাদের একজন সম্মানিত দর্শক প্রশ্ন করেছেন, যেহেতু জাকাত সংক্রান্ত আমরা কথা বলেছি, আমাদের সেই দর্শকের মনে প্রশ্ন হচ্ছে জাকাত প্রদানকালে ব্যক্তিকে জানিয়ে দেওয়া জরুরি কিনা। বুঝতে পেরেছি। মানে জাকাত যারা গ্রহণ করবেন, তিনি যদি সেই 8 শ্রেণীর কোনো একজন হন, তাহলে তিনি সেটার হকদার, হক রাখেন। ওয়াফি আমওয়া ওয়াফি আমওয়ালিকুম হাক্কুন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, আর তাদের সম্পদে অসহায় বঞ্চিত মানুষদের অধিকার রয়েছে। সুতরাং তার অধিকার তার কাছে ফিরিয়ে দেওয়াটাই হচ্ছে জরুরি, যেটা প্রধান কাজ। প্রধান কাজ হলো তার অধিকার তার কাছে ফিরিয়ে দেওয়া। এখন এরকম অনেক সময় হয় যে কিছু মানুষ সমাজে আছেন যে লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া আমিনাত তাআফুফ, তাদের কথা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা নিজেদের ইফফাতের জন্য, নিজেদের আত্মমর্যাদার জন্য অসহায়, মিসকিন বা ফকির, কিন্তু মানুষের কাছে হাত পাততে পারছে না, চাইতে পারছে না, লজ্জা পাচ্ছে। কিন্তু সাধারণ মানুষেরা অথবা তাদের ব্যাপারে যারা তাদের রিয়েল হাল সম্পর্কে যারা অজ্ঞ, তারা মনে করে যে তারা হয়তো খুব ধনী, ব্যাপারটা এরকম নয়। তো এই সমস্ত মানুষদেরকে যদি জাকাতের পয়সা দেয়া হয় আর সেটা না শোনানো হয়, কোনো অসুবিধা হবে না ইনশা আল্লাহ তাআলা। এ বলেই অনেক ইসলামিক স্কলাররা বলেছেন, এই মত ব্যক্ত করেছেন। হাইয়াকুমুল্লাহ। জি মোহতারাম, সংক্রান্ত আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ব্যাংকে ঘর বানানোর জন্য টাকা রাখলে ওই টাকার জাকাত দেওয়া লাগবে কিনা। আচ্ছা, মানে তিনি কি মানে নিজের বাড়ি নির্মাণ করবেন, জি জি, সেই বাড়ি নির্মাণের জন্য ব্যাংকের মধ্যে টাকা জমা রেখেছেন এবং সেটা হয়তো 1 বছর হয়ে গেছে এই পরিমাণ টাকাটা, এবং সেখান থেকে কি জাকাত দেওয়া লাগবে কিনা? আচ্ছা, হাসাব ইলমি, আমার কাছে যা মনে হয়, আল্লাহু আ'লামু বিসওয়াব, সেটা হচ্ছে যে বাসস্থানের জন্য যে খরচ বা বাসস্থানের যেই কি বলে মানে জমি অথবা বাড়ি, সেটা যত মূল্যবানই হোক না কেন, অথবা বাহন সেটা যত মূল্যবানই হোক না কেন, সেটার উপরে জাকাত আসে না। তো এমন যদি হয় কোনো একজন ব্যক্তি তার হয়তো ভাড়া বাসায় আছেন, নিজে একটা বাড়ি করবেন, সেজন্য তিনি টাকা মানে সেভ করে রেখেছেন, সেটার উপরে জাকাত নাই আসতে পারে, আল্লাহ আলম। মুফতি ওয়ালিদ আল মাদানি এ ব্যাপারে কিছু বলবেন, আমি আসলে যথার্থভাবে এটার উত্তর দিতে পারছি না। হাইয়াকুমুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি আমার জানা মতে একটু অ্যাড করতে চাই। এখন হানাফি শেখ, হানাফি স্কুল অফ হানাফি থটের একটা প্রসিদ্ধ গ্রন্থ আছে আল বাহর বা এক, তো সেটার মধ্যে এ ব্যাপারে এনেছেন যে যতক্ষণ পর্যন্ত এই অর্থ যেটা থাকবে সেটা যতক্ষণ পর্যন্ত বাড়ি কেনার কাজে বা বাড়ি নির্মাণ করার কাজে যতক্ষণ পর্যন্ত ব্যয় না করা ব্যয় হবে, না হবে তার আগ পর্যন্ত, জি, তার আগ পর্যন্ত জাকাত আসবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তার কাছে লিকুইড মানিটা থাকবে ততক্ষণ পর্যন্ত সেটা গচ্ছিত মাল হিসেবে এটার হুকুম এসে এটার উপরে জাকাত আসবে। হাইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহ ফিক। জি মুখতার, আমরা মনে করি আমাদের দর্শকের কাছে আশা করে যে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এবং আমরাও ক্লিয়ার হয়েছি আলহামদুলিল্লাহ।